হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গত দিন আপনাদের দেখিয়েছি কিভাবে চার তৈরি করবেন, চারের মশলাগুলোর সাথেও পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ আমি চারগুলো বানানো হয়ে গেছে, রোদে দিছি। রোদে দেওয়া অবস্থায় একটা ভিডিও করলাম যাতে আপনারা বুঝতে পারেন, চার খালি বানালেই হবে না, চারগুলো রোদে দিতে হয়। রোদ বয়ামের মুখগুলো খুলে রোদ খাওয়িয়ে তারপরে সন্ধ্যার আগ দিয়ে, যখন ছাওয়া পড়ে তার আগ দিয়ে এগুলো উঠিয়ে রাখতে হয়। যাই হোক, চার দেখাতে দেখাতে আপনাদের একটা কথাই বলবো, আসলে মাছ ধরা হচ্ছে একটা টেকনিক, একটা কৌশল, আর ভাগ্য অবশ্যই অবশ্যই সহায় হতে হয়। মাথায় রাখবেন, আপনারা যে জায়গায় চার করবেন, আপনাদের বড়শিগুলো জানি ওই জায়গাটাই বারবার পড়ে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে আদার দিয়ে মাছ মারতেছেন বা বড়শি দিয়ে মাছ মারতেছেন, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বড়শিতে ব্যতিক্রম কিছু আদার আপনি ট্রাই করবেন। মাছ কিন্তু সব সময় একই ধরনের আদার খায় না, একই ধরনের আদার খায় না, এটা বাস্তব প্রমাণ। যেরকম কোনো কোনো মাছে আপনার দেখবেন সাদা আটা খুব খাচ্ছে, আবার কোনো কোনো মাছে দেখবেন যে সাদা আটা খাচ্ছে না, অনেক সময় কেঁচো খায়, বল্লার টোপ খায়, বা অন্য অন্য যে আদারগুলো আছে সেগুলো খায়। এর জন্যে মাথায় রাখবেন, যখনই আপনার আদারটা আধা ঘন্টা হয়ে যাচ্ছে খাচ্ছে না, তখনই ওই আদারটা চেঞ্জ করে নতুন একটা আধার অল্প করে মাখিয়ে ট্রাই করে দেখবেন যে আপনার ওই আধারটা খাচ্ছে কি না। যখন আপনার যে কোনো একটা আধার শুট করবে, খাবে মাছে, তখনই আপনি ওই সব বাকি আদার ফেলে দিয়ে ওই আদারটাই ওই পুকুরের জন্য ট্রাই করবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আর প্রতিদিনের মতোই আপনাদের কাছে যেটা আমি সবসময় চেয়ে থাকি, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর এই যে দেখতেছেন ড্রামটা, আমি একটা বলছিলাম আপনাদের আগে যে মুখ চার করতে পারবেন কি না, আমি এইটাই এক পোয়া ঘি দিয়ে আলাদাভাবে এটা মুখ চারের জন্য করছি। এগুলো কমন চার্জ, এগুলো দিয়ে আমি পুকুরে ফেলবো। পুকুরে ফেলে এর সাথে যা যা উপকরণ দিয়ে আমি আগামী একটা ভিডিও দিব, ওই ভিডিওতে দিয়ে আমি আপনাদের পুকুর পাড়ে যেয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আসলে আমি মাছের জন্য চার করি। যাক, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।